খুলনাতে এই প্রথম আমি খেলাম স্মোকি চিজ বল, এন্ড এরপরে হচ্ছে রোড সাইড থেকে কিনলাম কিছু ওয়ান পিস ড্রেস, খুবই সস্তা। এছাড়া ভুট্টা ভাজা খেলাম। আসসালামু আলাইকুম, হে গাইস, দিস ইজ মি রিষ্টা, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। ফেসবুক খুলতেই দেখলাম একটা রিভিউ, সেই রিভিউ থেকে জানতে পারলাম হোটেল রিল্যাক্স এখন নতুন কোথায় অবস্থিত, এন্ড এখানে নতুন কিছু কিছু আইটেম এনেছে। আর ঢুকতে পথেই পেয়ে গেলাম হচ্ছে এই জুস গুলো, এন্ড প্রত্যেকটা জুস হচ্ছে 30 টাকা করে, আর এখানে 8টা ফ্লেভারের জুস পাওয়া যাবে। তো আমি নিয়েছিলাম রেড ওয়াইন, রেড ওয়াইনটা খেতে কিন্তু খুবই টেস্ট। অনেকে বলছে এটা নাকি সত্যিকারের যে রেড ওয়াইন হয় আর কি, বুঝতে পারছেন কি মিন করছি, ওটার মতো নাকি টেস্ট, জানি না আসলে খাই না কিভাবে বলবো, বাট এটার টেস্ট খুবই মজা ছিল। এন্ড হ্যাঁ, তারপরে আমি নিয়েছিলাম লিচি ফ্লেভার, বিকজ এই দুইটাই আমার খুব ভালো লাগছে। এন্ড আরো অনেক কিছুই ছিল, বাট একবারে সবগুলো এইভাবে ট্রাই করা তো সম্ভব না। সো আপনারা যারা যাবেন আপনাদের পছন্দ মতো করে আপনারা পেয়েছে সেই জুসটা নিয়ে নেবেন। আমি একটু জেনে নিচ্ছিলাম কোনটা কেমন টেস্ট, তারপরে দুইটা জুস হাতে নিয়ে ভিতরে ঢুকে গেলাম। এন্ড ভিতরে ঢুকে পুরোটা দেখতেছিলাম যে কত বড় জায়গা, কতটা সুন্দর। তো মোটামুটি এটা ভালোই বড়, এন্ড হোটেল রিল্যাক্সের এটা কিন্তু রেস্টুরেন্ট। তো যারা যারা এখনো যান নাই তারা অবশ্যই যাবেন। আমার অর্ডার দেওয়া শেষ এবং নিজে নিজে একটু ফাউল ফুটেজ নিচ্ছিলাম যতক্ষণ না খাবার গুলো আসতেছিল, দেন আমার খাবার চলে এসছে। ফার্স্টে আমি তিনটা আইটেম অর্ডার করেছিলাম, একটা হচ্ছে ক্ষীর কুরমা, আরেকটা দুধ ক্ষীর, আরেকটা হচ্ছে পুটিং। ক্ষীর কুরমা আমি আগেই ট্রাই করতেছি, এটার মধ্যে সিমাই পেয়েছি, এন্ড দেখতে একটু বাদামি বাদামি, আর দুধের তোর পরিমাণ বেশি। এটা খুবই মজা ছিল, অনেক মজা লাগছে আমার কাছে। এন্ড আমি কিন্তু এই ভিডিওর শেষে আরো একটা খেয়েছিলাম যেটা ভিডিওর মধ্যে অ্যাড করে নাই, আর এটা হচ্ছে দুধ ক্ষীর। এইটা আমার কাছে নর্মালই লাগছে, মজা খারাপ না বাট নর্মাল, মানে আহামরি কিছু লাগে নাই। এন্ড এটা খাওয়ার পরে পুটিংটা ট্রাই করছি, পুটিংটাও সেম আমার কাছে স্বাভাবিক পুটিং এর মতোই মনে হয়েছে, আহামরি খুব মজা লাগে নাই। তবে আমার পুটিং কিন্তু আমি এর থেকেও মজা খাইছি, যে কারণে এটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। তবে আপনারা এই খাবার গুলো সবগুলোই ট্রাই করতে পারেন, খাবার গুলো কিন্তু মজা, খারাপ কিন্তু কিছুই আমি পাই নাই। ফাইনালি চলে এসছে আমার দই বড়া। দই বড়া আমি অনেকগুলো অর্ডার করেছিলাম বাট তাদের স্টকে আর ছিল না, বিকজ আমি যখন যাই তখন 7টা বাজে, অলরেডি এটা এত পরিমাণ মানুষ খেয়েছে যে ওদের কাছে শেষ হয়ে গেছে। আমার অনেক রিকোয়েস্টে দুইটা আমাকে দিতে পারছে, একটা তো এখানে বসেই খাইলাম, আরেকটা আমি বাসায় নিয়ে গেছি। এন্ড এত যে মজা কি বলবো, আমি দই বড়া খেয়েছিলাম ইন্ডিয়াতে, ওইখানে পাওয়া যায় কলকাতা, আর বাংলাদেশে খুবই রেয়ার, এভাবে রেস্টুরেন্টে পাওয়া খুবই মুশকিল, আর হোম মেড আমরা যদি বানাই তাহলে পাই। তবে এত যে মজা লাগছে, আপনি চাইলে বাসায় নিয়ে যেতেও পারবেন, চাইলে এখানে খেতেও পারবেন। তো আর যেটা বলবো সেটা হচ্ছে যে দই বড়া পুরো বাটিটা ভরেই ছিল এবং দইয়ের পরিমাণটাও অনেক সুন্দর ছিল, বেশি ছিল, আর দুইটা খেলে কিন্তু আপনার পেট ভরে যাবে। এই জন্য আমি একটা এখানে খাইছি আর একটা আমি বাসায় নিয়ে গেছি, যে পুরোটা একবার শেষ করতে পারবো না। এন্ড ফাইনালি চলে আসছে যেটার কারণে, যেটা রিভিউ দেখে আমার এখানে আসা, স্মোকি চিজ বল। এটা কিন্তু আমি ঢাকায় দেখছি আর ব্লগে হচ্ছে রিভিউ দেখছি, বাট সামনে সামনে এই ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি জানতাম এটা গরম হয় তাই দমা বেড়াই, বাট এটা আসলে ঠান্ডা, এত ঠান্ডা, তো শীতকাল পড়ে গেছে তার মধ্যে ঠান্ডা, আমার পুরো দাঁতে যন্ত্রণা করে উঠছিল, আমি গালে ভয় নিতে পারতেছিলাম না, বাট এত পরিমাণ ধুমা নাক দিয়ে মুখ দিয়ে এমনকি কান থেকেও বেরিয়ে গেছে। আসল কথা তো বলাই হয় নাই, স্মোকি চিজ বল 50 টাকা, আপনার দই বড়া ছিল 60 টাকা, আর ক্ষীর কোরমা ছিল 50 টাকা, দই ক্ষীর ছিল 35 টাকা, পুটিং মেবি 50 কি 70 এর মধ্যে একটা, এক্স্যাক্টলি মনে নেই। হোটেল রিল্যাক্সের ঠিকানা বলছি, খুলনা ডাক বাংলা যেতে কস্তুরি হোটেলের অপোজিটে আপনি পেয়ে যাবেন। হোটেল রিল্যাক্স থুয়ে ডাক বাংলার দিকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, যে রিক্সা নিয়ে নিউ মার্কেট যাব, তার মধ্যে দেখি যে এই ছোট স্টলটা দেখলাম ড্রেসে, তো আমি সব থেকে অবাক হয়েছি দাম শুনে, 250 টাকা করে ফিক্সড প্রাইস, বাট এত কালারফুল ওয়ান পিস, এত সুন্দর সুন্দর, এরকম ওয়ান পিস ড্রেস গুলাই আমি বেশি পরে থাকি, বাট আমি যেগুলা কিনি সেগুলো দেখা যায় সর্বনিম্ন 400 টাকা কি 370 টাকা, এর নিচে আমি কখনো পাইনি এই ড্রেস গুলা। তো আর ঢাকা নিউ মার্কেটে হয়তো বা পাইছি 350 টাকার মধ্যে, বাট খুলনাতে আমি 370 লাস্ট কম দাম পেয়েছি। তো এই ড্রেস গুলো দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমার মনে আছে যে আমি নিউ মার্কেট এরিয়া থেকে যে সবগুলো থেকে কিনে আমার কাছে 400-450 করে রাখে বা সর্বনিম্ন 370, তো এইগুলা আমি আর কি আপনাদের দেখানোর জন্য দেখাইতে
দেখতেছিলাম যে এত কালারফুল, একটু ডিজাইন চেঞ্জ চেঞ্জ, আর ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবে, তবে অনেক হেলদি যারা তাদের জন্য এই ড্রেসগুলো না, এবং অনেক লং আমার কাছে খুব ভালো লাগছে। এবং এটা কিন্তু আপনি থ্রি পিস হিসাবে ইউজ করতে পারবেন, পায়জামা আর অন্য আলাদা কিনে। আমি তো ওয়ান পিস হিসাবেই পরার জন্য কিনছি। দুপুর তিনটার পর থেকে উনি রাত 10-11 পর্যন্ত থাকে। এন্ড আমি 4টা ড্রেস কিনছি, 4টা ড্রেস আমার হাতে। তো 1,000 টাকা দিয়ে আমি আমার ওয়ান পিস কিনে ফেললাম। এন্ড লোকেশন হচ্ছে শ্রী কুন্তেশ্বরী ওষুধালয়, লিঙ্ক চট্টগ্রাম, এটা হচ্ছে খুলনা ব্রাঞ্চ। তো এইটার ঠিক সামনে উনি বসে, ভাইয়ের চেহারা ভালো করে দেখে রাখেন, যদি কেউ কিনতে চান তো এখান থেকে কিনতে পারেন। ডাক বাংলার অটো স্ট্যান্ডে ঠিক বাম হাতেই দেখতে পেলাম তা ভাসতেছে দাদু, এবং দাদুর স্থায়ী কোনো ঠিকানা নেই, তাকে এক এক সময় এক এক জায়গায় পাওয়া যায়। এই সারা খুলনা শহরে নাকি উনি একাই ভুট্টা বিক্রি করে তাই বললো, এবং এক এক সময় এক এক জায়গায় এসে বসে। আজকে লাকিলি তাকে পেয়ে গেছি, এর আগেও দুইবার আমি খেয়েছিলাম মনে আছে বইমেলাতে। তো এই হচ্ছে 3rd time তার সাথে আমার দেখা। 30-40 এরকম ভুট্টার দাম, 30 টাকাটা আমি খেলাম, একটু লেবু মাখাই দিল। ভুট্টা খেতে খেতেই আজকের ব্লগের বিদায় নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা কেমন লেগেছে ভালো অথবা খারাপ তার একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।